হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর সবার আগে দিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি এই মুহূর্তে রিপোর্টার কুলসুম। আমাদের চলচ্চিত্র জগতে এখন চলছে ভাটার সময়। বন্ধুরা, সবাই হতাশ হয়ে পড়েছেন এবং হতাশার কারণগুলো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। ধারণা করা হচ্ছিল নতুন বছর শুরু হবে নতুন সিনেমা দিয়ে, নবতরঙ্গের ছোঁয়া লাগবে ইন্ডাস্ট্রিতে, হা পিতেশ কমবে, কিন্তু সেটা আর হলো কই। 2021 সাল শুরু হয়েছে কেন সন্ত্রাসী নামের একটি মানহীন সিনেমা দিয়ে। জানুয়ারি মাসের এখনও 3 সপ্তাহ থাকলেও মুক্তি পাচ্ছে না নতুন কোনো সিনেমা। তথ্যটি নিশ্চিত করেছিলেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস সহকারী সৌমেন রায় বাবু। আসলে জানুয়ারি চলে গেল, শুরু হয়নি কোনো নতুন সিনেমা। তিনি বলেন, জানুয়ারি মাসে কোনো সিনেমা মুক্তির জন্য রিবিন্দত হয়নি। মনে করেছিলাম নতুন বছরের শুরুতে কিছু ভালো মানের সিনেমা মুক্তি পাবে, প্রযোজকরা সিনেমা মুক্তি দিচ্ছেন না, তবে ফেব্রুয়ারিতে কয়েকটি সিনেমা মুক্তির তালিকায় আছে, যদিও সেগুলো বলার মতো কোনো সিনেমা নয়। জানুয়ারিতে প্রযোজকরা সিনেমা মুক্তি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি বলেন, প্রযোজকরা এমন খামখেয়ালি করলে তো সিনেমা হল বাঁচানোই যাবে না। আমরা তো তাদের সিনেমা চালাতে চাই, তারা দিচ্ছেন না, তাই বাধ্য হয়ে হিন্দি সিনেমা আমদানির পক্ষে জোর দিচ্ছি। হিন্দি সিনেমা আমদানি করতে পারলে সিনেমা হল খালি যেত না, একেবারে সিনেমা শূন্য বসে থাকার চেয়ে হিন্দি সিনেমা দেখানোই তো ভালো। তিনি আরো জানান, শাকিব খান ছাড়া দেশে এখন অন্য নায়কের ছবি একেবারেই চলে না। শাকিব খানের সিনেমাও যদি মুক্তি পায় তাহলে সিনেমা হলগুলো চাঙ্গা হতো। প্রযোজক সমিতির নেতা খুরশিদ আলম খোস্ত মনে করেন, করোনা পরিস্থিতি আরো কিছুটা স্বাভাবিক হলে প্রযোজকরা সিনেমা মুক্তি দেওয়ার সাহস পাবেন। তিনি বলেন, 2021 সালে বেশ কিছু ভালো সিনেমা মুক্তির তালিকায় আছে, ভালো সময় দেখে সেগুলো মুক্তি পাবে, তখন হয়তো সিনেমা হলগুলোর আলোর মুখ দেখতে পারবে। এদিকে ঢালুর ভাইজান শাকিব বলেন, সিনেমা হল টিকিয়ে রাখতে ভালো সিনেমার বিকল্প নেই, বড় আয়োজনের ছবি হলেই মানুষ সিনেমা হলে আসবে, এছাড়া কোনো উপায়ই দেখছি না। নিজস্ব প্রযোজনা থেকে কয়েকটি ছবি প্রি প্রোডাকশন চলছে, করোনা পরিস্থিতি আরো স্বাভাবিক হলে যৌথ প্রযোজনাতেও সিনেমা হবে, মানুষ ঘুরে ফিরে এসব বড় আয়োজনের ছবিই দেখতে চায়, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব, আগেও যেমনটা ছিল। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের ধারণা, সিনেমা হল বাঁচাতে হলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে হবে, সেজন্য শাকিব খানকে তার ভূমিকায় অবতীর্ণ হতে হবে, সেই সঙ্গে তার পাশাপাশি প্রতিশ্রুতিশীল আরও কিছু অভিনয়শিল্পী আসতে হবে, এতে করে তাদের মধ্যে প্রতিযোগিতা সুযোগ তৈরি হবে আর সেটি সম্ভব হবে বলেই এগিয়ে যাবে আমাদের ইন্ডাস্ট্রি। এই প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আসলে বাংলা চলচ্চিত্রের হিরো তো একজনই শাকিব। শাকিব খান এগিয়ে আসলে, শাকিব খান যদি ভালো ভালো সিনেমা করেন, ভালো ভালো সিনেমা প্রযোজনা করেন এবং নতুন যারা সমৃদ্ধশালী প্রযোজক তাদের সহযোগিতা নিয়ে করেন, তাহলেই মাত্র দেশের এই ক্রান্তিকাল কাটিয়ে ওঠা সম্ভব। অপু বিশ্বাস হয়তো ঠিকই বলেছেন। বন্ধুরা, আপনাদের কাছে ব্যাপারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।